যাদবপুরে ছাত্র মৃত্যুর রেশ কাটার আগেই ফের হোস্টেলে পড়ুয়ার রহস্য মৃত্যু। এসএসকেএম এর হোস্টেলে নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। হোস্টেলের শৌচাগার থেকে উদ্ধার দ্বিতীয় বর্ষের নার্সিং এর ছাত্রীর ঝুলন্ত দেহ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? সকালবেলায় যেটা খবর আসে যে বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম এর লিটন হোস্টেল, সেই হোস্টেলে নার্সিং এর ছাত্রী দ্বিতীয় বর্ষের, তাকে পাওয়া যাচ্ছিল না। এবং এরপর যে কমন বাথরুম রয়েছে দোতলার, সেই কমন বাথরুমের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং এরপর হাসপাতালে জানা যায় যে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা, অর্থাৎ যারা এখানে দায়িত্বে রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে পার্শিয়ালি হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশকে তারা জানিয়েছেন। যে ঘটনাস্থল, অর্থাৎ যেখান থেকে ওই ছাত্রীকে পাওয়া গিয়েছে, নার্সিং এর ছাত্রী দ্বিতীয় বর্ষের, তার যে জায়গা থেকে পাওয়া গিয়েছে সেই জায়গাতে ইতিমধ্যে পুলিশ তদন্তের স্বার্থে গিয়েছে। যদিও প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, যেহেতু সেকেন্ড ইয়ারের ছাত্রী, তাই এই ক্ষেত্রে র্যাগিং এর বিষয়গুলো মনে করা হচ্ছে না আপাতত। যদিও বিষয়গুলো সমস্তটাই, সম্ভাবনার দিকটা ওপেন করা হয়েছে বা রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। গত তিন দিন ধরে সহপাঠীরা কিছু জানিয়েছেন যে ওই যে ছাত্রী, সে ছাত্রীর আচ্ছন্ন অবস্থা ছিল বা কিছুটা রকম মানসিকভাবে কিছু সমস্যা তার থাকতে হতে পারে বা বেশ কিছু কথা তাদের মনে হয়েছে, সেই বিষয়টা ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। তিনি কি আত্মঘাতী হয়েছেন, না তার মৃত্যু হয়েছে দুর্ঘটনাবশত, নাকি অন্য কোনো বিষয় রয়েছে, বিষয়টি ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আর এসএসকেএম এর নার্সিং হোস্টেলে খুঁজে পাওয়া গেল একটা ঝুলন্ত দেহ। এই নিয়ে সকল স্টুডেন্টদের মধ্যে এখন একটা ভীষণ ভয় কাজ করছে কি নার্সিংয়েও কি আজকাল র্যাগিং শুরু হয়েছে। তো এই নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভীষণ তোলপাড় শুরু হয়ে গিয়েছে, সকল স্টুডেন্টের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমাকে অনেকে মেসেজ করেছিলে তোমরা যে নার্সিংয়েও কি র্যাগিং শুরু হয়েছে। সকলের মধ্যে এখন একটা আতঙ্ক চলছে, যাদবপুরের ঘটনাটা ঘটার পর থেকে সকলের মনে একটা ভয় চলে এসেছে যে সব কোর্সের জন্যই কিন্তু একটা র্যাগিং এর সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে, র্যাগিং হচ্ছে কিনা এটা নিয়ে আতঙ্ক হচ্ছে। দেখো, ক্লিয়ার কাট বলে দিই যে এক্ষেত্রে আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিনও কোনো নার্সিং স্টুডেন্টের কাছ থেকে শুনিনি যে তারা র্যাগিং এর শিকার হয়েছে। অর্থাৎ নার্সিং এ কোনো প্রকার কোনো র্যাগিং হয় না, এটুকু তোমরা জেনে রাখো। তো এই বিষয়ে কিছুদিন আগে আইএনসি থেকে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে, আমি তোমাদেরকে নোটিশটা দেখাবো, যেখানে তোমাদেরকে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে অ্যান্টি র্যাগিং এর ফর্ম তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে কলেজে ভর্তির সময় বা ভর্তি হয়ে যাওয়ার পরেও কিছুদিনের মধ্যে তোমাকে অ্যান্টি র্যাগিং এর ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। কোথা থেকে কি ফিল আপ করবে না করবে আমি সব বলে দেবো। তো যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ, বিন্দাস থাকো, কোনো চিন্তার কোনো কিছু নেই, তোমাদের কোনো প্রকারে কোনো র্যাগিং বা এরকম টাইপের কিচ্ছু জিনিস হয় না নার্সিং ফিল্ডে। তোমরা এটুকু জেনে রাখো যে নার্সিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজগুলো, গভর্নমেন্ট কলেজগুলোতে প্রথম বর্ষে অনেক কলেজে হোস্টেল থাকে না, বাইরে পিজিতে বা বিভিন্ন হচ্ছে তুমি অন্যান্য মেসে থেকে পড়ে পড়াশোনা করবে। দ্বিতীয় বর্ষ থেকে তোমাদেরকে হোস্টেল দেওয়া হয়, আর বিএসসিদেরকে তো অনেক সময় তৃতীয় বর্ষে গিয়ে পড়ে হোস্টেল দেওয়া হয়। তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। প্রথম বর্ষ থেকেও যদি তুমি হোস্টেল পাও, তোমার প্রথম বর্ষের হোস্টেলের ফ্লোর আলাদা হবে, দ্বিতীয় বর্ষের ফ্লোর আলাদা হবে, তৃতীয় বর্ষের ফ্লোর আলাদা হবে। আর নার্সিংয়ে ভীষণই স্ট্রিক্ট, সব কিছু অনেক রুলস রেগুলেশনের মধ্যে থাকে, প্রচুর রুলস রেগুলেশন আছে। তো সেই জন্য কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো, কোনো প্রকার কোনো র্যাগিং হয় না। দ্বিতীয় কথাটা একটা বলে রাখি যে এই নার্সিং পড়তে গিয়ে পরে অনেক স্টুডেন্ট কিন্তু প্রচুর সমস্যায় ভুগে বা ফ্রাস্ট্রেশনে ভুগে বা ডিপ্রেশনে চলে যায়। তার পিছনে একটা কারণ হচ্ছে কি যে নার্সিংয়ে প্রচুর পরিমাণে প্রেশার থাকে, মানে তোমাদেরকে যেমন অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেরকম পরিমাণেই তোমাদেরকে প্রচুর ডিউটি করতে হয়। দিনের শিফট থাকবে, সন্ধ্যাতে শিফট থাকবে, রাতে শিফট থাকে, প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইম তোমাকে নাইট শিফটে দিতে হবে, আবার সকালবেলায় আবার একটা টাইম দিতে হবে তোমাকে পড়াশোনার জন্য, কলেজ যেতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, আরও অন্যান্য প্রচুর জিনিস আছে যেগুলোকে প্রচুর জিনিসকে একসাথে করতে হয়। তো একটা সাধারণ ছাত্রছাত্রী যারা এতদিন পর্যন্ত 11-12 নিজের বাড়ি থেকে বসে পড়ে পড়াশোনা করছিল বা যারা হচ্ছে তোমার নর্মাল লাইফ লিড করছিল, হঠাৎ করে এত কাজের চাপ চলে আসে যেটা অনেক স্টুডেন্টরা প্রেশারটা সহ্য করতে পারে না, অনেকে ফ্রাস্ট্রেশনে চলে যায়, অনেকে ডিপ্রেশনে চলে যায়। তার সাথে যদি তার ফ্যামিলির কোনো কিছু প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে অনেকে ডিপ্রেশনে চলে যায়। তো এই বিষয়ে চিন্তার কিছু নেই, এত বছর ধরে এত এত নার্স বেরিয়েছে, যেমন কষ্ট আছে কষ্ট করতে হবে তোমাদেরকে চাকরি পাওয়ার জন্য, কারণ নার্সিং ফিল্ড এমন একটা ফিল্ড যেখানে তুমি পড়াশোনা করার পর কোনো পরীক্ষা দিতে হয় না, ডিরেক্ট ইন্টারভিউ দিয়ে পরে চাকরি পেয়ে যাও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটু 3 বছর বা 4 বছর কষ্ট করে নেওয়াটা আমাদের মানা যায়, ঠিক আছে? তো আর এই কষ্টটা করে পরে যে তোমার বিফলে যাবে সেটা তো নয় না, তুমি কিছু শিখছো, তোমার কিছু না কিছু একটা এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে তার জন্য এটা করা। চলো আমরা একদম দেখে নিই যে আমাদের আইএনসি থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে যে তোমাদেরকে অ্যান্টি র্যাঙ্কের ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়ে পরে তোমাদের কলেজে যেতে হবে, এটা তোমাদেরকে অ্যাডমিশনের সময় না নিয়ে গেলেও চলবে, অ্যাডমিশনের
পরে তোমাদেরকে জমা দিতে হবে, তোমাদের কলেজ থেকে বলে দেবে, সেই নোটিফিকেশনটা আমরা একটু পড়ে নিই। আর কোথা থেকে তোমাদেরকে অ্যান্টি র্যাগিং ফর্মটা বের করতে হবে সেটাও বলে দিচ্ছি, অনলাইন থেকে তোমরা বের করতে পারবে, চিন্তার কোনো কিছু নেই, বাড়িতে বসে বসে নিজে ফর্মটা ফিল আপ করবে তাহলেই হবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই। দেখো আগস্ট মাসেই কিছুদিন আগে তোমাদের এই সার্কুলারটা জারি করা হয়েছে, অ্যান্টি র্যাগিং এর এই সার্কুলারটা আইএনসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো সেই সার্কুলারটাতে কি বলা রয়েছে দেখো, ইউজিসি থেকে গাইডলাইন এসেছে যে তোমাদেরকে এই দুটো ওয়েবসাইট অ্যান্টি র্যাগিং .in থেকে বা হচ্ছে আমান মুভমেন্ট .org এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে, বেশি প্রেফার করবো এই ওয়েবসাইটটা থেকে, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে পরে অ্যান্টি র্যাগিং এর জন্য ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এটা শুধুমাত্র নার্সিং স্টুডেন্টরা নয়, যে কোনো তুমি কোর্স নিয়ে যদি পড়াশোনা করতে যাচ্ছ, সেটা তুমি ইঞ্জিনিয়ারিং হতে পারো, ফার্মাসি হতে পারে, বা তুমি জেনারেল লাইনেও পড়াশোনা করতে যাচ্ছ, এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা থেকে তুমি যদি অ্যান্টি র্যাগিং এর ফর্মটা ফিল আপ করে নাও, বেশি কিছু নয়, তোমার কলেজের ইনস্টিটিউটের ডিটেলস দিতে হয়, তোমার বাড়ি কোথায়, তোমার নাম, তোমার গার্জেনের নেম, মোবাইল নাম্বারটা দিয়ে পরে একটা সিগনেচার করে পরে, মানে ডিজিটাল সিগনেচার করে পরে তোমাকে দিয়ে দিতে হবে, তাহলেই হচ্ছে তুমি একটা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এফিডেভিট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দু ধরনের জিনিস হয়, একটা স্টুডেন্টের অ্যান্টি র্যাগিং হয়, আর একটা হচ্ছে প্যারেন্টসের অ্যান্টি র্যাগিং হয়। তো দুটোই বার করে রাখবে, একটা স্টুডেন্ট অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করবে, একটা প্যারেন্টস অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করবে। যদি কোনোদিনও কোনো মুহূর্তে যেয়ে পরে মনে হয় যে তোমার সঙ্গে কিছু খারাপ কিছু হচ্ছে, তখন তুমি আগে তোমার কলেজের প্রিন্সিপাল বা কলেজের যারা মানে ইয়েরা রয়েছে আর কি, শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে আগে বলবে, তারপর যদি কিছু স্টেপ গ্রহণ হয় খুবই ভালো, নয়তো তোমরা এখানে এসে পরে কমপ্লেন করতে পারো, তখন তারা কিন্তু গভর্নমেন্ট থেকে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। তো এটা একটা রুলসের মধ্যে পড়ে, তো এটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। তোমরা এখানে পুরো পিডিএফটা আমি নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা একটা ক্যাম্প চালাচ্ছে এখন আপাতত আইএনসি, তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাম্পের মতন চালিয়েছে। তো সেই ক্যাম্পে হচ্ছে তারা যাতে অ্যান্টি র্যাগিংটা না হয় তার জন্য হচ্ছে, মানে র্যাগিংটা যাতে না হয় তার জন্য একটা ক্যাম্পেইন চলছে। তো সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে এই দুটো ওয়েবসাইট থেকে অ্যান্টি র্যাগিং এর ফর্মটা ফিল আপ করবে, স্টুডেন্টের অ্যান্টি র্যাগিং আর প্যারেন্টসের অ্যান্টি র্যাগিং, তাহলে তোমরা সেফ জায়গাতে থাকবে। নিশ্চিন্ত থাকো, কোনো প্রকার কোনো র্যাগিং হয় না, যাদের মধ্যে একটা ভয় কাজ করছে, কোনো ভয়ের কিছু নেই, কোনো প্রকার কোনো র্যাগিং হয় না নার্সিং ফিল্ডে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা অনেকটা হেল্প পেয়েছো, তোমরা এটা অবশ্যই বানিয়ে নেবে। আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।